ঘুমাচ্ছিলাম, ঘুম হঠাৎ করে একটা ফোন আসলো, ঘুম ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার পরে কীরকম একটু গন্ধ পাচ্ছিলাম, হালকা হালকা কীরকম, খুব একটা সুস্বাদু খাবারের গন্ধ পাচ্ছিলাম। তোমার আমি বললাম রান্না মনে কিছু একটা হচ্ছে, তো গিয়ে দেখা যাক, চলো তোমাদের দেখাই কী রান্না হচ্ছে। জানি না রাতে কী হবে, আজকে 25শে ডিসেম্বর, তো ভালো একটা গন্ধ বেরোচ্ছে। তো চলো দেখাই তোমাদের কী রান্নাটা হচ্ছে। কী রান্না হচ্ছে, বাপরে, মাংস দেখছি, কি গন্ধ বেরিয়েছে। এ কী হবে এটা? হ্যাঁ বিরিয়ানি হবে, বাহ। চলো তোমাদের দেখাই বিরিয়ানিটা হচ্ছে তাহলে। বেশ, আজকে 25শে ডিসেম্বর, তো দেখছি ডিমও আছে। কতজন? এই যে আমাদের চাল রেডি, এখন জলের ভেতর দেবো। এই যে রেডি 3 কেজি চালের বিরিয়ানি। এই যে আমাদের হাড়িঘাট, হাড়িটা দেখুন, এই যে গরম হচ্ছে সব মেডিসিন দিয়ে। এই চাল দেওয়া হলো, সবে 10 মিনিটের ভিতর হয়ে যাবে মোটামুটি। চাল এই যে রেড কাউর ঘি যাচ্ছে এখন প্রথমে। এটা যাচ্ছে কেওড়া জল, বিরিয়ানি মশলা। এটা বিরিয়ানি মশলা, গুঁড়ো মশলা। আর গোটা মশলা দিয়ে তো এ করা হয়েছে, ভাতটা করাই হয়েছে। আর একটা মশলা দিয়ে দাও। গন্ধ কিছু বেরোচ্ছে এই মশলাটা নাই, ওটা দিচ্ছে। এবার লবণ পরিমাণ মতো যাচ্ছে, চিনি চিনি যাচ্ছে, বেশি দিও না, মিষ্টি দিও না, পুরো যাচ্ছে গোলমরিচ। এটা একটু আমাদের রেসিপি, ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার, সেন্ট আতর, মিঠা আতর। এটা কি আতর? এটা আতর যাচ্ছে। এই মুখের ওই রবারটা কোথায়? আমাদের ঝাঁকানোর প্র্যাকটিস শুরু হচ্ছে, ঝাঁকানো খেলা। এবার আমাদের ঝাঁকানো খেলা শুরু হচ্ছে। কার দেবে না? এই তো কালার হচ্ছে। এই যে আমাদের মাংস, মাংসটা দিয়ে দেবো, কারি একদম দেবে না। মাংসের পিস কিন্তু ভালোই বড় বড়। আচ্ছা ডিমগুলো ভাড়ের মধ্যে দেয়া নেই, উপরে উপরে দিয়ে দিবি, যখন দেবো ভাত তার মধ্যে দিয়ে দিবি। ডিমগুলো দিয়ে দেবো, ভালো করে সাজিয়ে দেবো।
আমাকে পেস্টটা দিয়ে দাও। ভালো মাংস ও দিয়েছো তো পেস্ট মাংস দিলাম পেস্টটা বেরেস্তা 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 গুলো বেরেস্তা না সরি বেরেস বেরেস্তা গুলো দিয়ে দেবো আমরা গ্যাসের উপর বিরিয়ানি গ্যাসের উপর চলে গেছে আমাদের এই বিরিয়ানি তোলা হবে হাতা নিয়ে আসো দেখি আমাদের এখন তোলা হচ্ছে বাবা টেস্টি একদম এবার তুমি ভোরের প্লেট নিয়ে আসো কেটে কেটে তুলে দিচ্ছি ধরো এই এখন বাড়িতে যাবে মাংস ভেঙে যাচ্ছে মাংস হাত দিয়ে তুলবে শুধু চাল একটা লেগ পিস তুলে যে সলিড তুলতে হবে সলিড পার্সেল 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 ব্যাস দাও ডিম দাও দুটো দাও ব্যাস ব্যাস এবার চাল দাও চাল দিন চাটু দিন দিই দাও মাঠে মাঠে নিচে একটা দেওয়া হয়েছে ঠিক আছে তুমি রাইসটা হবে তো যদি উপরে এলা খেয়ে না আর দিতে হবে ধরো দেখি খাও দেখি কেমন হচ্ছে কে বলো কিরকম হচ্ছে নরম তো আমরা খেয়ে নিই তাড়াতাড়ি